छक्के मारेंगे। मैं तुम्हारा सब कुछ। फाइनली KGF चैप्टर 2 মুভি তার দ্বিতীয় সপ্তাহে ইন্ডিয়ান বক্স অফিসে এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড এর বক্স অফিসে ধামাকাদার ইনকাম করছে। এন্ড আজকে KGF চ্যাপ্টার 2 রিলিজ হয়েছে, 11 দিন হলো। এই 11 দিনে এই মুভিটি শুধুমাত্র ইন্ডিয়াতেই নয় পুরো ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে অনেকগুলো রেকর্ড বানিয়ে ফেলেছে। তাছাড়া RRR এবং বাহুবলীর মতো বড় বড় মুভিকেও বক্স অফিস কালেকশনে হারিয়ে নিজের নাম লিখিয়ে ফেলেছে। তার সঙ্গে সঙ্গে এই মুভিটি ইন্ডিয়ান বক্স অফিসে দ্বিতীয় নম্বর বড় ব্লকবাস্টার মুভি হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে এই মুভিটি 10 দিনে 300 কোটি টাকারও বেশি ইনকাম করেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো এই মুভিটি হিন্দি তাছাড়া ইন্ডিয়ান সমস্ত ল্যাঙ্গুয়েজে টোটাল কত কোটি টাকা ইনকাম করেছে, এছাড়া ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে এই মুভিটি 11 নম্বর দিনে কত কোটি টাকা কালেকশন করেছে। সো এই সমস্ত বক্স অফিস কালেকশন জানার জন্য ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখতে থাকো, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সো চলো এবার ভিডিও শুরু করা যাক। এই মুভিটি রিলিজ হওয়ার প্রথম দিন শুধুমাত্র হিন্দি বক্স অফিসে 54 কোটি টাকার মতো কালেকশন করেছিল, যেটা একটা হিস্টোরিক্যাল ছিল, এবং পুরো ওয়ার্ল্ড এর বক্স অফিসে 170 কোটি টাকার মতো কালেকশন করেছিল। এই মুভিটি রিলিজ হওয়ার পরে মুভিটির রিভিউ এবং রেটিংস এত ভালো ছিল যে মুভিটি প্রথম সপ্তাহে পুরো ওয়ার্ল্ড এর বক্স অফিসে কালেকশন করেছিল 546 কোটি টাকা, যেটা একটা ব্লকবাস্টার কালেকশন ছিল। এবং তার সঙ্গে সঙ্গে এই মুভিটি ইন্ডিয়ান বক্স অফিসে 3rd নম্বর ব্লকবাস্টার মুভি হয়ে দাঁড়ায়। এই মুভিটির ফাইটিং সিনগুলো এন্ড রকিং স্টার ইয়াসের ডায়লগ এন্ড রকিং স্টার ইয়াসের অ্যাক্টিং, তাছাড়া মুভিটির সব থেকে বড় গুণটা সঞ্জয় দত্ত স্যার, যেটার লুক মারাত্মক ছিল এন্ড তার জন্য মুভিটির ক্রেজ সাধারণ মানুষের মধ্যে এত পরিমাণে রয়েছে। তার সঙ্গে সঙ্গে এই মুভিটির ব্যাকগ্রাউন্ড সাউন্ড এফেক্ট যে কোনো মানুষের মন জিতে নিতে পারে এন্ড এই জন্যই মুভিটির ক্রেজ এখনো পরিমাণে সাধারণ মানুষের মধ্যে প্রচুর রয়েছে। এই মুভিটি প্রত্যেক দিন কোনো না কোনো মুভি রেকর্ড ভাঙছে এন্ড মুভিটি প্রথম সপ্তাহে সব থেকে বেশি কালেকশন করা মুভি হয়ে দাঁড়িয়েছে পুরো ইন্ডিয়াতে। এই মুভিটি প্রথম সপ্তাহে বাহুবলী 2 মতো বড় মুভিকে হিন্দিতে বক্স অফিস কালেকশনে হারিয়ে দিয়েছে এন্ড এই মুভিটি প্রথম সপ্তাহে হিন্দিতে বক্স অফিস কালেকশন করেছিল 268 কোটি টাকা, যেটা একটা হিস্টোরিক্যাল কালেকশন ছিল। 9 নম্বর দিনে এই মুভিটি কালেকশন করেছিল 12 কোটি টাকা এন্ড 10 নম্বর দিনে এই মুভিটি কালেকশন করেছিল 18 কোটি টাকা এন্ড টোটাল 10 দিনে কালেকশন হয়ে দাঁড়ায় 298 কোটি টাকা। এন্ড আজকে মানে 11 নম্বর দিনে এই মুভিটি হিন্দি বক্স অফিসে অ্যাডভান্স কালেকশন করেছে 11 কোটি টাকা এন্ড 11 নম্বর দিনে এই মুভিটি শুধুমাত্র হিন্দিতে বক্স অফিস কালেকশন দাঁড়ায় 310 কোটি টাকা। এই মুভিটি বেশিরভাগ থিয়েটারে হিন্দিতে হাউসফুল হওয়ায় মুভিটি বর্তমান কালেকশন করেছে 23 কোটি টাকা এন্ড টোটাল কালেকশন দাঁড়ায় 320 কোটি টাকারও বেশি। এন্ড আরও একটা ইনফরমেশন দিই, এই মুভিটি হলো হিন্দিতে সব থেকে বেশি তাড়াতাড়ি 300 কোটি টাকা ইনকাম করা একটা মুভি। সো এবার কথা বলবো অন্যান্য বক্স অফিস কালেকশনের ব্যাপারে। এই মুভিটি তেলেগুতে 120 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে ফেলেছে এন্ড তামিলে এই মুভিটি 70 কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন করে ফেলেছে। কেরল ইন্ডাস্ট্রি থেকে এই মুভিটির বক্স অফিস কালেকশন বেশি ধরা হয়নি, কিন্তু কেরল ইন্ডাস্ট্রিতেও এই মুভিটির বক্স অফিস কালেকশন ধামাকাদার হচ্ছে এন্ড সেটা 50 কোটি টাকা হয়ে গেছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বক্স অফিস কালেকশনটা আরো বেড়ে যাবে। এন্ড এই সমস্ত বক্স অফিস কালেকশন এক জায়গায় করে আজ 11 নম্বর দিনে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন হয়ে দাঁড়ায় 950 কোটি টাকা। তার সঙ্গে সঙ্গে এই মুভিটি RRR এর মতো বড় মুভিকে খুব তাড়াতাড়ি বক্স অফিস কালেকশনে হারিয়ে দিতে চলেছে এন্ড এই মুভিটির বক্স অফিস কালেকশন পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটু কম। RRR মুভির পুরো ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে কালেকশন একটু বেশি হয়েছিল, তাই RRR মুভিকে এখনো পর্যন্ত টাচ করতে পারেনি KGF চ্যাপ্টার 2, সেটা খুব তাড়াতাড়ি টাচ করে পারও করে দেবে মনে হচ্ছে। এন্ড KGF চ্যাপ্টার 2 মুভি শুধুমাত্র ইন্ডিয়া থেকে হিউজ পরিমাণে বক্স অফিস কালেকশন করছে। তো এই বক্স অফিস কালেকশন দেখে তোমাদের কি মনে হয়, KGF চ্যাপ্টার 2 মুভি কি RRR মুভির বক্স অফিস কালেকশনকে হারিয়ে সামনে যেতে পারবে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম বক্স অফিস কালেকশনের ভিডিও পাওয়ার জন্য। আবার দেখো পরবর্তী একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।